সেপ্টেম্বর পর্যন্ত মিলবে সুযোগ, আধার কার্ড থাকলে এই কাজ জরুরি। আধার কার্ড থাকলে নির্দিষ্ট সময় অন্তর সেই কার্ডের তথ্য আপডেট করতে হবে, অর্থাৎ কোন তথ্য যদি বদল হয় তা যাচাই করবে UIDAI। সেই আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিও দিতে হবে। প্রতি 10 বছর অন্তর আপডেট করার কথা বলা হয়েছে। এবার বাড়িতে বসেই সেই কাজ করার জন্য বিশেষ সুযোগ দিল UIDAI। বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সুযোগ আগেই দিয়েছিল UIDAI কর্তৃপক্ষ, এবার সেই সময় আরো বাড়ানো হলো। এর আগে 14 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 30 সেপ্টেম্বর। মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে সব তথ্য আপডেট করা যাবে। যদি আপনি আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে চান তাহলে 50 টাকা করে দিতে হবে। এক্ষেত্রে নাম, জন্ম তারিখ, ঠিকানা আপডেট করা যাবে। 1 নম্বর, myaadhar.uidai.government.in এই পোর্টালে লগ ইন করতে হবে। 2 নম্বর, ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে। 3 নম্বর, তথ্যের জন্য কি প্রমাণ দিতে চান তা বেছে নিন। 4 নম্বর, স্ক্যান করা নথি আপলোড করুন। বর্তমানে প্রায় সব ক্ষেত্রে আধার কার্ড জরুরি। ব্যাংক থেকে শুরু করে যে কোনো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে দিতে হয় আধার কার্ড, তাই তথ্য আপডেট করাও জরুরি।